এটা তো মতলব থেকে কত অনেক দূরে, মতলব একদম শেষ মাথায় তাই না? বের হওয়া যায় কোথায়, যে রাস্তা সেই রাস্তায় কি দেখা যাবেন? হ্যাঁ ঢাকা না, এই চিটাং গেলে আমি ওনাকে কত কষ্ট করে পাঠাইছি জাতীয়। একদিন দেখলে যারে দেখি তারে আসে, আপনার ভিতরে আসেন, আমাও ভিতরে আসেন। আচ্ছা কি অবস্থা আপনার? ঢাকা দেখেছিলাম, ঢাকাতে কুমিল্লা চার দিন হসপিটাল দুপুরে আমি দুপুরে, কিন্তু আপনাদের এত দূরে জানি না তো কত বৃষ্টি কত বলে আমরা বসে এক করে আমি মতলব লোকে তো চিনেন আপনাদের, এটা মতলবের লাস্ট ভালো আছেন অনেক ভালো আছে না। আমি যে ফোন করেন না আইন না দেখা কই আমার কথা সারি দিন আই তো কেউই আমার ধরে নাই, দলে হলে মরে দেবা কন্দ্রে চালাই
আমরা কোনো বন্ধু যারা নেই এখানে মসজিদে যেভাবে পড়েছিল আমরা ওনাকে আল্লাহ হায়াত রাখছে এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার বুঝছেন। আমরা কখনো কল্পনা করি না যে মানে এতদিন পর্যন্ত ওনাকে যে আমরা আমি দেশে পাঠাতে পারবো। উনি যখন মসজিদে পড়া ছিল ওনার কাপড় চোপড় নষ্ট ছিল, আপনার একজন এসে লোক শুধু সেন্টার মেরে যেত মসজিদে বারান্দা, তখন মসজিদ বন্ধ, নামাজ কালাম তখন ওখানে হতো না, মসজিদ বন্ধ হিসেবে ওনাকে গরম মসজিদ বন্ধ স্ত্রী কিছু চলে না, এই গরমের মধ্যে কী যে গরম সৌদি আরব গরম তো তখন বুঝেনি, এক এক লোক এসে ফ্যানটা দিয়ে গেছে আবার ওইটা বোধহয় নষ্ট হয়ে গেছে এরকম। তো আমি মসজিদের ফ্যান ছিল না তখন, তো এখন তো কথাবার্তা বলতে পারছি, তখন তো কথাবার্তা প্যাট প্যাট ফুলে ফুলে ছিল, হাত পা ফুলে ছিল, হাত পা লাগাতে পারতো না, তারপর অবস্থা খুব খারাপ ছিল, ওনাকে চারজন লাগছে শুধু গাড়িতে তুলতে, মানে শরীর ভারী ভারী হয়ে গেছে, খুব কঠিন অবস্থা ছিল। তো এর মধ্যে তখন কোনো মেডিকেলে ভর্তি করে না, করোনার সময় কঠিন, করোনার সময় তখন ভর্তি করানো, দুদিন পরে বোধহয় রিপোর্ট আসছে যে করোনা। তখন আমরা চিন্তা করলাম আমরা তখন জানি করোনা হোক বা যেটা হোক ওনাকে উনি বাংলাদেশে ওনাকে যে ভর্তি করাতে হবে এটা হচ্ছে আমাদের মেন ছিল, আমরা ধরছি আমাদের ব্যবসা ছিল, আমরা যেভাবে পারি ধরে কোনোরকম নর্মাল গাড়িতে নিতে পারি নাই, ওনার জন্য লাগছে ইয়া অনেক ওই হাইস গাড়িগুলো ইয়েগুলো আর কি, যে খোলা কিছু গাড়ি আছে না পিক আপ ভ্যানগুলোতে ওগুলোতে মধ্যে কোনোরকম সহায় তারপর ওনাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মেডিকেল তো ভর্তি করায় না কোনো রকম, গাড়িটা রেখে কত কষ্ট করে যে ভর্তি করাইছে আমার এই কামা দিয়ে এই করে সে করে, ফ্লাইট করাইছে এম্বাসির মাধ্যমে। ভর্তি করানোর পরে প্রায় দুই মাস ছিলেন না মেডিকেলে, একটু বোধহয় লোটতে পারতেছে প্যারালাইসিস তো হয়েছে তখন। তো এরপর থেকে আমরা আমি এম্বাসির ফাইলটা জমা দিয়ে এম্বাসি থেকে সবকিছু ঠিকঠাক করে এম্বাসির টিকিট থেকে শুরু করে সবকিছু ওরা ইয়ে করছে, ইয়ে করার পরে দিয়ে আমরা কি করলাম ইনশাল্লাহ আমাদের দেশে পাঠানো দেশে পাঠানো পর্যন্ত তো আমার কাজ ছিল, দেশে আসছেন দেখ এই যে আপনি হাসতেছেন এটাই দেখার জন্য আসছেন, যে কষ্ট আপনি করছেন ইয়ার উঠছে তো এই কষ্ট কি হইবার নেই, আশা উল্লো করেন আপনি যে কষ্ট করছেন আশা উল্লো একদিন রাতে ভাত হলে যাই হোক। আপনাদের দেশে আসছেন আমি দোয়াই বাচ্চারি আমি আমি আমার